হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। আমি ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে 5th March, আর আজকে আমাদের স্পেশাল ডে। আজকে হচ্ছে আমার ফ্রেন্ডের আজকে বিয়ে। আজকে হচ্ছে 5th March, আর আজকে বার হচ্ছে তোমার শুক্রবার। তো 12টা বাজে, চানটান আমার হয়ে গেল। আর দেখতে পাচ্ছ আমার হয়নি, কারণ আমাকে এখন পোচা লাগছে। না না, তুমি সবসময় অলওয়েজ বিউটি, মানে অলওয়েজ বিউটি। ফেস মাস্ক যেটা মা লাগালো এত গ্লো লাগছে, স্কিনটা কি বলবো। এটা মামার্থে, তোমরা জানো ভীষণ ব্রাইট লাগছে। হ্যাঁ, মামার্থের প্রোডাক্ট মানে খুব ভালোবাসি, তো সেই জন্য মামার্থের এই প্রোডাক্ট দারুণ স্কিন গ্লো করে দেয়। তো স্কিনটা একেবারে গ্লো নিয়ে এসছে। আর এই দেখো, মেহেন্দি রং লাই হে, আর নেল পলিশ লাগাতে এখন বাকি আছে, নেল পলিশ লাগাবো। এই দেখো, আর আমি এই দিকটা লাগিয়েছি না, এই হাতটা লেগে গেছে দেখো, আমার চোট খেয়ে আসছে। তো এই কি করে খেলে বলো তো, আমাদের মানে কলেজ গেছিলাম আর ওখানে নাচ করছিল, নাচ সামনে আমাদের খেয়াল নেই, প্রোগ্রাম আসছে, তো মানে সেটা খুব ইম্পর্টেন্ট, করতেই হবে, কিছু করার নেই। তো তার জন্য গেছিলাম, রিহার্সাল করছিলাম, আর করতে করতে আমার মনে কারুর নখে বা দেওয়ালে কিছু একটা হবে, জোরসে লেগেছে। আমি তো শিমানকে ভীষণ বকছিলাম, একটু সাবধান হবে, একটু সাবধান হবো, কিছু করার নেই, আরে ঠিক হয়ে যাবে। তো এই শিমান এখন চান করবে, আর শিমানের আইব্রো বানিয়ে দিয়েছি আমি, আমারটা বানিয়েছে শিমরান, আমারটা শিমরান বানিয়েছে, আমি শিমরানেরটা বানিয়েছি, আর ব্যাস মা মেয়ে এবার অনেক দেরি আছে, এখন তো সবে দিনের বেলা 12টা। তো চলো শিমরান চান টান করুক। আর আমি ওর মানে হলদি যে সেরেমনিটাতে যেতে পারলাম না, কারণ তার কারণ হচ্ছে আমাদের এখন ইন্টারনাল চলছে, তো তাই আজকাল অনেক লেখা লিখে জমা দিতে হবে। তাই ওর ভীষণ ইচ্ছে ছিল যে আজকে দিনের বেলা যেটা হলুদ হয়, কি বলে এটা, হলুদ তেল, হলুদ তেল, তো সেটাতে শিমরানের ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু ওই কতগুলো ওর কাজের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো সামনে এক্সাম আসছে, ইন্টারনাল হচ্ছে, সেগুলো এখন করে নিল, তাহলে অতটা চাপ থাকবে না। আর ওর ফ্রেন্ডস ভীষণ রাগ করছে, ফোন করেছিল, আমি বলেছি যে বিকেল দিকে জলদি চলে যাব, তো রাগ করছিল যে তুই এলি না, তুই এলি না, এত বললাম, কিন্তু কি করবে, পড়াশোনো চাপ আছে। তো যাই হোক, বিকেলে তো আসছি, কোনো চিন্তা নেই। আর তোমরা রেডি হয়ে যাও আমাদের সাজ দেখার জন্য, আমরা কি পরবো, কি সাজগুজু করবো, আমি তো ভীষণ এক্সাইটেড। আর আমি আজকে পরবো লেহেঙ্গা, এখনো কিন্তু নেল পলিশ লাগাতে বাকি আছে, শিমরানের নখ খালি আমারও রিমুভ করে নিয়েছি, এবার লাগাবো। তো চলো আমি জলদি স্নান করে ফ্রেশ হয়ে যাই। Truth will break your chains, we have the key. Open your eyes and see. We are the ones who know the answers, and they ain't never gonna hold us back. The sea is rising like it dances. Oh, 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 oh. Imagine life without a purpose. Now picture everything you're fighting for. Everything you're fighting for. Took a swing at a wrecking ball, and I prayed for my downfall, and I found a way to reconcile, 'cause in my heart it's not worthwhile. It's a bloody battlefield where some go down, others heal. In the end it's all the same, all you can do is play the game. I'm
গাইস আমরা তিনজনে রেডি আর সেই সকালে তোমার সাথে কথা বলেছিলাম তো তারপর থেকে খাওয়া নেল পলিশ লাগানো কিন্তু বাকি ভিডিও কিচ্ছু করিনি কেননা জানি আজকে স্পেশাল ভিডিও ব্লগ ওখানে গিয়ে একটু করবো সেই জন্য অনেক বড় হয়ে যাবে যদি আমি এখান থেকে শুরু করি সেই জন্য জাস্ট শুরুটা করেছি তো এখন আমরা তিনজনে রেডি এক একজনের আউটফিট দেখে নাও তো এই যে সিমরন ব্ল্যাক লেহেঙ্গা আর ব্ল্যাক ব্লাউজ তাতে দুপাট্টা ওড়নাটা হচ্ছে হালকা লেহেঙ্গা হোয়াইট কালার অফ হোয়াইট অফ হোয়াইট কালারে আর এই যে একদম নিয়ন কালারের নেল পলিশ আর সাথে এই নেকলেসটা তার সাথে যে এটা পুরো সেট মান্টিকা ইয়াররিংস আর নেকলেস এটা নতুন এসেছে তোমাদের সাথে জলদি শেয়ার করব আর দারুণ এই সেটটা একদম দারুণ সুন্দর সেট আর তোমাকে মানে তোমাদের সাথে শেয়ার করার মতো আজকে টাইম পেলাম না অবশ্যই বলবো তোমরা জানি এক্ষুনি বলবে দিদি এটা কোত্থেকে নিয়েছো কি নিয়েছো আর আমার এই হ্যাঁ ইয়াররিংস গুলো দেখো ঝাকাস ঝাকাস বিন্দাস দারুণ দারুণ তো এগুলো আমরা বিয়ে বাড়ি যাবার জন্য আনিয়েছি আরো অনেক কিছু আছে এরকম ধরনের তো এগুলো পরে আর আজকে আমার আই মেকআপটা এটা আর মা করে দিয়েছে প্রিন্সেস হেয়ার স্টাইল তো মাইকটা দেখিয়ে দিচ্ছি মা রেডি মা পরেছে একটা গর্জিয়াস ভেলভেট গাউন দারুণ লাগছে আর তার সাথে করেছে হাই বান আর লাগিয়েছে সুন্দর বিউটিফুল রোজ হোয়াইট অ্যান্ড রেড তার সাথে ইয়ারিং গুলো কিন্তু চার চাঁদ লেগে গেছে মানে এরকম ইয়ারিংস পরলে আর নেকলেস পরার কোনো দরকার নেই তো বাবা চলে এসো আর এই ব্যাগটা বলেছিলাম না আমার বার্থডে বার্থডে না ভ্যালেন্টাইন্স ভ্যালেন্টাইন্স এর দিনে আমাকে গিফট করেছিল এই যে সেজন্য আজকে এটা নিচ্ছি আর তোমার আই মেকআপটা দেখিয়ে দাও আই মেকআপ দেখিয়ে দাও আমি করে দিয়েছি ব্লু স্মোকি আই মেকআপ আমার সাথে ম্যাচিং করে ব্লু তো চলো আর দেরি করব না এবারে বেরি করব তো চলো জলদি চলো আর ব্রাইডকেও দেখাতে হবে slow motion crew and we up in our growlings when people change but not us and we just chilling kicking it kissed by the sun could be soaked to the skin in the moss soon I know she got the good vibes when seasons change but we're the same even if I lost all my money the zero runs deep honey and I don't need to speak a single word
সাজ আসেনি আর আমরা এখানে বসে বসে এখন ফটোশুট করে নিচ্ছি না একদম না একদম না কিন্তু ফটোশুট করে নিলাম বের করছি ব্রাইডের জন্য আর ব্রাইড আসার আগে আমরা ফটোশুট কমপ্লিট করে নিলাম আর যেখানে ব্রাইড বসবে দারুণ সাজিয়েছে আর যেখানে বর এসে বসবে সেখানেও খুব ভালো ফাটাফাটি সাজিয়েছে ছাত্রাতলাটাও দারুণ সাউন্ড করেছে চলো ছাত্রাতলা দেখা Ah!
from the very start. বাড়ি ফিরলাম, খুব ভালো লাগলো, দারুণ লাগলো। ফাটাফাটি সাজিয়েছে দৃশাকে, খুব সুন্দর দেখতে লাগছে। আর ইয়ে কি বলবে, খাবার দারুণ দারুণ অসাধারণ বানিয়েছে, প্রতিটা প্রতিটা আইটেম মানে একেবারে পারফেক্ট, দারুণ দারুণ অসাধারণ। মশলা কুলচা, এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর আমরা ভীষণ এনজয় করলাম, ভীষণ ভীষণ খুব ভালো লেগেছে। এবারে অনেক কাজ আছে, এগুলো ওয়াশ করা, ড্রেস চেঞ্জ করা। তো চলো আজকের মতো গুড নাইট সুইট ড্রিম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা বেশি বেশি করে লাইক করতে হবে, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে হবে, আর বলতে হবে আজকে আমাদের কেমন লাগছিল। তো বাই, গুড নাইট সুইট ড্রিম।